This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ঘরে বাইরে কোথাও বোধহয় মেয়েরা আর সুরক্ষিত নয়, থানাতেও নয়। একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ইতিমধ্যে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ওই অভিযুক্তকে ক্লোজও করা হয়েছে। আর ঠিক কি আপডেট হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলব নিউজ রুমে প্রতিনিধি সঞ্জনা রাহিড়ির মাধ্যমে। সঞ্জনা, ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, শুক্রবার মধ্যরাতে পার্কস্ট্রিট থানার 2009 ব্যাচের সাব ইন্সপেক্টর অভিষেক রায়, সে তার থানারই এক সিভিক ভলেন্টিয়ার মহিলাকে ডাকে রেস্টরুমে, এমনকি যেটা দেখা যাচ্ছে যে পুজোর আগে প্রত্যেক থানাকেই কিন্তু একটা নির্দেশ দেওয়া থাকে লালবাজারের তরফ থেকে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে পুজোর নতুন জামা কাপড় দেওয়ার জন্য, এবং সেই মতোই কিন্তু পার্কস্ট্রিট থানারতেও নির্দেশ ছিল। কিন্তু সমস্ত সিভিক ভলেন্টিয়ার পুজোর নতুন জামা পেলেও পার্টিকুলার ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু পুজোর পোশাক পাননি, এবং সেই দিন রাতে তাকে পুজোর পোশাক দেওয়া হবে বলেই ডাকা হয়েছিল রেস্টরুমে, যেমনটা তিনি অভিযোগ করেছেন। এবং তারপরই তাকে অন্যায়ভাবে তাকে টাচ করা হয়, তার বডির বিভিন্ন প্রাইভেট পার্টে টাচ করা হয় যেমনটা ওই মহিলার অভিযোগ, এবং তিনি কিন্তু তড়িঘড়ি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে আসেন। এবং যেহেতু রেস্টরুমে কোনো সিসিটিভি থাকে না, সেই জন্যে কিন্তু সেই ঘটনা সিসিটিভিতে ধরা পড়েনি, এবং যেমনটা তার অভিযোগ রয়েছে যে তারপরে সে এসে তার সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ডিউটি অফিসার যারা যে ছিলেন তাকে পুরো বিষয়টা জানান, এবং তারাই কিন্তু মূলত তাকে যে বলেন যে পুরো বিষয়টা যেন লালবাজারে জানানো হয়। এরপরই ডিসি সাউথ, জয়েন্ট সিভিক ক্রাইম, সিপি কলকাতা পুলিশ, এছাড়াও নবান্নে একটি ইমেল করা হয় ওই মহিলার তরফ থেকে। ওই মহিলা কিছুদিন আগে পার্কস্ট্রিট থানায় এসেছেন, এর আগে তিনি আলিপুর থানা তিনি কম্পিউটার অপারেটর হিসেবে ছিলেন, এবং তারপরই দেখা যাচ্ছে যে ওই মহিলা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেন ইমেল মারফত, এবং স্বরাষ্ট্র মন্ত্রককেও কিন্তু জানানো হয়েছে রাজ্যের, এবং সেখানে কিন্তু স্পষ্টত তিনি তার ঘটনার বিবরণ দিয়ে এই ইমেল করেছেন। এরপরে তিনি তার গ্রামের বাড়ি চলে গিয়েছেন মেদিনীপুরে, সেখান থেকে কিন্তু তিনি এসেছিলেন কলকাতা শহরে চাকরি করতে, এবং এই ঘটনার পর তিনি যথেষ্ট পরিমাণে ভীত এবং তিনি চলে যান। এরপরে দেখা যাচ্ছে এই অভিষেক রায় তাকে ক্লোজ করা হয়েছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হয়েছে তার বিরুদ্ধে, এমনকি আজকে তার অ্যাগেনস্টে BNS 74 অর্থাৎ মলেস্টেশনের অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। একদম, নজর থাকবে সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ওই পুলিশ সাব ইন্সপেক্টর তাকে ক্লোজ করা হয়েছে, তার এগেনস্টে তদন্ত শুরু করা হয়েছে, অবশ্যই নজর থাকবে সেদিকে।